আজিতো হরভোগ রাইজে আমার প্রাক্তন সৈনিকসন্থা উদ্যোগত বিভিন্ন দল সংগঠনে যখন সভা আহ্বান করলে আর এই সভাখন আমি উপস্থিত থাকিল আর উপস্থিত থাকার কথা এইটে এই কারণ যে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্ব এই বরপেটা জেলা অবিভক্ত বরপেটা জেলাখন মানে খিলঞ্জিয়ার ইয়াত অধিকার কেন সুরক্ষা করব বিশেষ করে রাজনৈতিক অধিকার তার কারণে ব্যবস্থা করলে যে বজালি এখন জেলা যত খিলঞ্জিয়ার অধিকার থাকিব রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার সকল অধিকার থাকিব তারপিছতে করলে যে বরপেটা লোকসভা সমষ্টিটো কেন খিলঞ্জিয়া মানুষ জিতিব পারে খিলঞ্জিয়া মানুষ প্রতিনিধিত্ব করব পারে বরপেটা লোকসভা সমষ্টিটো সংরক্ষণ করলে তারপিছতে করলে বরপেটা সত্রর প্রতি যে বরপেটা সত্র আমার নাম আমার প্রাণ আমার ধাম বরপেটা সভ্যতা সংস্কৃতির প্রতি আমি খিলঞ্জিয়া মানুষ দায়বদ্ধ আর বরপেটা সভ্যতা সংস্কৃতিক এই সত্রক আমি জিয়াই রাখব কারণ জাতির ভবিষ্যতের জন্য আমি শক্তি করে রাখব সেই চিন্তার আধারত বরপেটা সমষ্টি করলে যত তাত খিলঞ্জিয়া মানুষের ভোটাধিকার সাব্যস্ত করে রাজনৈতিক অধিকার সাব্যস্ত করার পথটু প্রশস্ত করলে আর বরপেটাখনক তেনে রক্ষা করলে এটা সমস্যা আইছে কিন্তু যে জেলাখনক লই বরপেটা যেটা বরপেটা জেলারপরা ফালরি কাটি আহি এখন খিলঞ্জিয়ার অধ্যুষিত এলাকা হিসাবে বজালি জেলা গঠন করে দুটা সমষ্টিক লই বজালি আর ভবানীপুর সরভোগ সমষ্টি লই সেই সময়তে আমার বরপেটার সত্রাধিকার প্রভু ঈশ্বরে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক একটা আহ্বান জানালে যে সরভোগ বরপেটা রোড আর হাউলি আঁতরি গেলে আমি বরপেটা আমি সমগ্র বরপেটাবাসী আমি দুর্বল হয়ে যাম এই কথাটো অহাতো স্বাভাবিক আর সেই প্রশ্ন আমার সকলের প্রশ্ন গতি সেই কারণে আজি সভাখনত আমি কথাটো স্পষ্ট করে দিছো আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার জ্ঞাতার্থে এই কথাটো অধিক স্পষ্টভাবে আমি জানাইছো যে যদি বজালি জেলা শক্তিশালী হয়ে থাকে খিলঞ্জিয়া মানুষের এইখান জেলা হয়ে থাকে তেতিয়াহলে কেতিয়াও অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ভাবিব নালাগে বরপেটার সত্রাধিকার প্রভু ঈশ্বরে ভাবিব নালাগে যে তেওঁলোকক বরপেটিয়া বা বরপেটা সত্র দুর্বল হয়ে যাব এই বজালির ভূমির পৰা তেওঁলোকক রক্ষা করার সকল ব্যবস্থা গ্রহণ করা হব এই কথাটা স্পষ্ট ইয়াত কোনো ডিমত নাই আর বরপেটা সত্রর যে সভ্যতা সংস্কৃতির প্রতি আমি দায়বদ্ধ বজালিবাসী সরভোগবাসী বরপেটা বরপেটা আমার বরপেটা রোড আমার হাউলিবাসী আমি দায়বদ্ধ যে বরপেটার সভ্যতা সংস্কৃতি আমি রক্ষা করিম আমার পরম্পরা আমার খিলঞ্জার অস্তিত্ব আমি রক্ষা করিম গতি আমার মজত বিভ্রান্তির সৃষ্টি হব নালাগে এই যখন জেলা সরকারে ঘোষণা করেছিল বজালি সমষ্টি এই ভবানীপুর আর সরভোগ সমষ্টিক লই এইখান জেলার মাজত আর বিতর্ক আহিব নালাগে এই বিতর্কর সামরণি মারিব লাগে আমার সামরণি মারিব পারে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াই গতি আজিলৈকে যিখিনি করলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ধন্যবাদের পাত্র আমাক বজালি জেলা করলে আমাক বরপেটা লোকসভা সমষ্টি রক্ষা করলে বরপেটা সদর সমষ্টি খিলঞ্জিয়া মানুষের অধিকার সাব্যস্ত করলে তার কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ধন্যবাদের পাত্র মাত্র এই যেটা কারণ আছে যে বজালি জেলাখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব লাগে ইয়াত কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি করব নালাগে আর আজির সরভোগর রাইজে বরনগরিয়া রাইজে এই 40 বছরীয় 50 বছরীয় ইতিহাসের আজি বুঝাই দিলে এই সভাখনের জড়িয়ে যে এলোকে বজালিতে থাকিব ইয়াত কোনো ধরনের ডিমত নাই যি 2-4 জন ব্যক্তি কেউ ন্যস্ত স্বার্থজনিত কারণত কই আছে খিলঞ্জিয়া মানুষের শত্রু আমার সভ্যতা সংস্কৃতির শত্রু কথা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় বিশ্বাস করব নালাগে গতি আপনার জড়িয়ে আজির এই সভাখনের রাইজর মনের কথাখিনি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি জানাব বিচারিছো অনতিপলমে আপনি যখন বজালি জেলা গঠন করব যখন বজালি জেলার আনুষ্ঠানিক কাম কাজ আরম্ভ করিম বলে রাইজক কথা দিছে বজালি রাইজক কথা দিছে গতি আপনি অনতিপলমে বজালি সমষ্টি ভবানীপুর সরভোগ সমষ্টিক এই জেলাখনের আনুষ্ঠানিক কাম কাজ ঘোষণা করক সেইটাই আমার রাইজর মনের কথা খিলঞ্জিয়া মানুষের মনের কথা বরনগরিয়া সরভোগ রাইজর মনের কথা ধন্যবাদ যেটো নবগঠিত ভবানীপুর সরভোগ সমষ্টি যেটো নির্ধারণ করলে তার কারণে আমি মুখ্যমন্ত্রী সাহেবক বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করছো লগতে ভবানীপুর সরভোগ সমষ্টিক বজালি জেলাত অন্তর্ভুক্ত করি যেন আমার ইয়াত উপজেলাখন সরভোগ বরনগর মানে সংস্থাপিত করে তার কারণে আমি করজরে বরনগর প্রাক্তন সৈনিক সন্থার তরফের পৰা অনুরোধ জানাইছো লগতে আমার বরনগর প্রাক্তন 7,000 প্রাক্তন সৈনিক আছে আর ইয়াত বর্তমানও কর্মরত 3,000 সৈনিক আছে আমার 62 যুদ্ধ 71 যুদ্ধ লগতে 99 কার্গিল যুদ্ধত শহীদ হওয়া আর বর্তমানও পাকিস্তানত কারাবাস খাটি অহা আমার সৈনিক জীবিত আছে সিহতক সন্মান জানাই যাতে আমার বরনগরত সরভোগত যাতে উপজেলা সদরখন স্থাপন করে তার বাবে
সদৌ বৰনগৰ প্ৰাক্তন সৈনিক সন্থাৰ তৰফৰ পৰা আমি বিনম্ৰভাৱে কাতৰভাৱে অনুৰোধ জনাইছোঁ। আৰু আমাৰ বিশ্বাস যে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই আমাৰ এই সন্মানটো গ্ৰহণ কৰি আমাক হৰভোগত উপজিলাখন স্থাপন কৰি দিয়ে। এইখিনিয়ে আমি বৰনগৰ প্ৰাক্তন সৈনিকৰ তৰফৰ পৰা সমূহ মিডিয়া সংবাদদাতাসকলক মোৰ তৰফৰ পৰা আৰু বৰনগৰ প্ৰাক্তন সৈনিকৰ তৰফৰ পৰা নমস্কাৰ জনাইছিলোঁ। আপোনালোকে অশেষ কষ্ট কৰি আমাৰ এই ৰাজহুৱা যি বিশাল আয়োজনত অংশগ্ৰহণ কৰিছে তাৰ বাবে মই আপোনালোকৰ সংবাদদাতাসকলক ধন্যবাদ জনালোঁ। এইখিনি আৰু আমাৰ আজি এটাই দাবী আছিল যে আমাৰ সৰভোগক সদৰ লাগে, উপজিলা লাগে, আৰু লগতে আমাক বজালী জিলাত অন্তৰ্ভুক্ত কৰি আমাক সৰভোগক সদৰ হিচাপে ঘোষণ কৰিলে আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী চাহ আমি আশেষ মানে বহ জনালোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী চাহাবে মহোদয়ে আমাক উপজিলা ঘোষণা কৰে সৰভোগক, এয়া আমাৰ বৰনগৰ প্ৰাক্তন সৈনিকৰ দাবী। আৰু ইয়াৰ বৰনগৰ প্ৰাক্তন সৈনিক এতিয়াৰে 7,000 প্ৰাক্তন সৈনিক আৰু 3,000 ভাৰতৰ সীমান্তত নিয়োজিত হৈ আছে। টোটেল আমাৰ 10,000 সৈনিকে বৰনগৰ, এই বৰনগৰ প্ৰাক্তন সৈনিকৰ যদি এই দাবীটো অসম চৰকাৰে মাননীয় মুখ্যমন্ত্ৰী মানি লয় তেনেহ'লে আমাৰ এই সদৰটো ইয়াতে হ'লে আমাৰ আমাৰ যিবিলাক আমাৰ উইডোজ এক প্ৰাক্তন সৈনিক বয়স্ক লোক আছে সিহঁতৰ কাম কাজ আমি বৰপেটালৈ যাব নালাগিব। আমি সদায় আমি ৱেলফেয়াৰ অফিচটো ইয়াতে সৈনিক ৱেলফেয়াৰ অফিচ আমি সদৰ হ'লে পাম। এইখিনিয়ে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী চাহাবলৈ আমাৰ কাতৰ অনুৰোধ যেন আমাক প্ৰাক্তন সৈনিকক এইখিনি সুবিধা দি আমাক যেন অশেষ ধন্যবাদ।